गाइस के जो वो वाला আমি এত কষ্ট বয়ফ্রেন্ড ছেড়ে গেছি, এত কষ্ট হয়নি। মাই গড, ইন বয়ফ্রেন্ড চলে গেছে তো কষ্ট হয়নি, চুল্লু মারবার পানি মে ডুব মার জানা চাইয়ে। তুই বুঝবি না কষ্টটা। আমি বুঝছি, কিন্তু কি করা যাবে, ইন্ডিয়া তো এনেছে, তো কি হয়েছে, আরে আবার জিতবে, চিন্তা করিস না। কত কষ্ট করে খেলে জিতলো, এখানে এসে হেরে গেল। তুই তাহলে আগে গেলে হেরে যেত, তাহলে এখন কষ্ট হতো না। ওরে আমার বাবা রে, ওরে আমার কষ্ট কুচি রে, হচ্ছে আর কি। ওরে আমার কুচি রে, ওরে আমার কুচি রে, সত্যি কুচি কষ্ট পাচ্ছে, সত্যি কষ্ট ভালো দিনে পাচ্ছে। ভাত খাবো না, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা আচ্ছা, মাথা জলদি ভাত খাবি, সেলিব্রেশন, কোনো ব্যাপার না। আরে আবার 4 বছর পর তোর বিয়ে হয়ে যাবে, তখন তোর বেবিকে নিয়ে দেখতে পারবি, তখন তোর বেবিকে নিয়ে দেখতে পারবি। আরে পাগলা, পাগলা রে, কাঁদিস না রে, পাগলা রে, কাঁদিস না রে, পাগলা। সঞ্চিতা দেখো কেমন কান্না করছে, ও মেনে নিতে পারছে না, এত ভালো খেলেছে ইন্ডিয়া, তারপরে এরম হট করে হেরে গেল, এটা মেনে নিতে পারছে না। তো কি বলবো আর, আমার কিচ্ছু বলার নেই, আমার কষ্ট হচ্ছে, আমি হাসবো কেন, যতই হোক ঠিক আছে, তো কি হয়েছে, আবার হবে, তখন সঞ্চিতার বিয়ে হয়ে যাবে, সঞ্চিতার বেবি হয়ে যাবে, ঠিক আছে, তখন তোর বেবিকে নিয়ে দেখবি ইন্ডিয়া তখন জিতবে জিতবে। তো চলো, তো ফ্রেন্ড আজকে এখন আর হ্যালো ফ্রেন্ড বলবো না, মনটায় খুব দুঃখ, দুঃখই পেয়ে যাচ্ছি, ইন্ডিয়া এত কাছাকাছি এসেও হেরে গেল, তো আর কি বলবো, দুঃখ ভরা জীবন, মানে এত সুন্দর ইন্ডিয়া খেলে, এতদিনে একদিনও ম্যাচ দেখিনি, দেখবই না ভেবেছিলাম, তাও আজকে ফাইনালও দেখিনি, ভেবেছিলাম আজকে হয়তো জিতবে, খুব মন খারাপ। সঞ্চিতা বলছে কি, হালে হেরেছে তো কি আমাদের, ইন্ডিয়া তো অনেক টাকা পেয়েছে, ধর টাকা, টাকাই কি জীবনের সব নাকি, জীবনে ফিলিংসটার কি কোনো মূল্য নেই, ফিলিংসের কোনো মূল্য নেই ফ্রেন্ড, তোমরা কি বলো, ফিলিংসের মূল্যটা কে দেবে। তো ইন্ডিয়া হেরে গেছে, চোখের তলা ডিপ ডিপ কালি পড়ে গেছে আমার, কাঁদতে কাঁদতে, সত্যি কষ্ট পেলাম, এত সুন্দর খেলে, এত সুন্দর খেলেছে, একটা ম্যাচও হারেনি, হট করে এরম আবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। যাই হোক, খেলায় হার জিত আছে, আমাদের ইন্ডিয়া সব সময় আমরা সাপোর্ট করেছি, আমরা করব, আমরা ইন্ডিয়ান, আমরা গর্ব করি, আর ডেফিনেটলি তা বলে আমাদের প্লেয়ারকে আমরা কিছুই বাজে কথা বলবো না, কেন বলবো, কেন তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে, আমাদের দেশকে, তারা ফাইনালে তো গেছে, কিন্তু দেখো খেলাটা এমনই একটা, এটা কপাল, এটা কখন, এতগুলো ম্যাচ, 10খানা ম্যাচ ভালো খেললো, লাস্টের ম্যাচটা খেলতে পারলো না ভালো, এটাতে এটা হয়ে যায়। তো আমি এখনই ভিডিওটা পোস্ট করব, দুঃখ লাগছে, লাইভে তোমরা কেউ থাকবা কি না থাকবা ভিডিওটা পরে দেখে নিও, এটাই বলবো, জীবনে যত কষ্টই এসে যাক, বলে না যো হার কে ভি জিত জিত না পারতা হ্যায় ও হার কে পিছে ভি জিত হ্যায়, তো এসাই, মানে সব লোক সোচ রহে হো ইন্ডিয়া হার গয়া তো হাম বহুত দুঃখী, হাম সব বহুত দুঃখী হ্যায়, যো সব সব ঠিক হ্যায়, তো ক্যা বাতায়ে আর কুছ নেই বাতা সকতি, দুঃখ লাগ রহা হ্যায় পর ইয়ে মা ইয়ে বলুঙ্গি, প্রাউড ফিলও করুঙ্গি, ইন্ডিয়া বেস্ট অন বেস্ট, হেরে গেছে, হেরে গেছে, তো তাতেও আমি দুঃখ একটু হলেও পাচ্ছি, আবার আমার দুঃখও নেই, কেন এটা খেলা, জাস্ট গেম, গেমে তো কাউকে কেন আমাদের যদি হারতে হবে, জিততেই হবে, তো অনেকে অনেকে আমাদের টিমকে হয়তো গালাগালি করছে, অনেক কিছু বলছে শুনতে পাচ্ছি, খুব নোংরা নোংরা কথা বলছে, কিন্তু এটা বলবো যে এসব কোনো কথা না, ঠিক আছে, যারা যেখানে, সঞ্চিতা অলরেডি কাঁদছে, তো কান্না করে কোনো লাভ নেই, জীবনে সব সবাই ভালো থাকো, মন খারাপ আমারও আছে, মন খারাপ করে কোনো লাভ নেই, কিন্তু লাভ ইন্ডিয়া আর ইন্ডিয়ার টিমের প্রত্যেকটা মেম্বারকে, তোমরা খেটেছো করেছো তার জন্য, কিন্তু জিতলে হয়তো একটু আমরা আনন্দ পেতাম, দুঃখ পাচ্ছি, কিছু করার নেই, চলো টাটা।